অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করে আমরা একটি সিম্পল আর্কিটেকচারাল প্ল্যান তৈরি করব। পার্ট ওয়ানে আমরা দেখব কিভাবে ওয়াল এবং বেসিক লেআউটটি তৈরি করা যায়, পার্ট টুতে আমরা ডোর এবং উইন্ডো প্লেস করব, এবং পার্ট থ্রিতে মানে ফাইনাল স্টেপে আমরা বিভিন্ন ফার্নিচার অ্যাড করব, ডাইমেনশান এবং টেক্সটগুলো অ্যাড করব। যারা এই ক্যাট ফাইলটিকেও ডাউনলোড করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। অটোক্যাড ওপেন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস পাব। আমি এখানে অটোক্যাড 2022 মানে অটোক্যাডের সর্বশেষ যে ভার্সনটি আছে সেটি ব্যবহার করতেছি। আপনারা চাইলে এর আগের ভার্সনগুলো ব্যবহার করতে পারেন, যেমন অটোক্যাড 2010, 15, 18, 20 ওগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। প্রথমেই নিউ ড্রয়িং থেকে আমরা নতুন একটি ড্রয়িং শুরু করি। ড্রয়িং শুরু করার পূর্বে আমাদের একটি ইউজার ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস বার, এটার নাম হচ্ছে অ্যাপ্লিকেশন মেনু, তার নিচে আছে হোম, ইনসার্ট, অ্যানোটেশন, এগুলো হচ্ছে ট্যাব। এই ট্যাবের ভিতরে আছে রিবন, এই রিবনগুলোর ভিতরে যে বিভিন্ন টুলসগুলো আছে আমরা মূলত এই টুলসগুলোকে ব্যবহার করি আমরা কাজ করব। এই পুরো অংশটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং স্পেস, যেটাই বলি আমরা। এখানে আমরা আসলে আমাদের মডেলটা তৈরি করব, এই কারণে দেখবেন এই জায়গায় সিলেক্ট করা আছে মডেল, আমরা আসলে এখানেই মডেলটা ড্র করব। তারপর আছে লেআউট, এগুলো হচ্ছে লেআউট ট্যাব, আর এই অংশটাকে বলা হচ্ছে স্ট্যাটাস বার। আমরা যখন ড্রয়িং করব তখন আমাদের ড্রয়িংয়ের বিভিন্ন স্ট্যাটাস আমরা এখানে দেখতে পারবো এবং স্ট্যাটাসগুলোকে চেঞ্জ করতে পারবো। এই ইউজার ইন্টারফেস সম্পর্কে আরও ভালো একটা ধারণা নেওয়ার জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তাহলে আমরা প্রথমে আমরা যখন ড্রয়িং শুরু করব, প্রথমে আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে ইউনিট সেট আপটা ঠিক করে নিতে হবে, আসলে কোন ইউনিটে আমরা আমাদের ড্রয়িংটা করব। এর জন্য আমি শর্টকাট ইউজ করতেছি UN ফর দ্য ইউনিটস, ইন্টার। আমাদের ইউনিট বর্তমানে আমাদের দেশে সাধারণত আমরা ফিট এবং ইঞ্চিতেই আমাদের ড্রয়িংগুলো করে থাকি, এখানেও আমরা তাই করব। এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতেছি, এখানে আমরা ফিট এবং ইঞ্চি আমি একটু কমাই দিলাম, 0.0 ইঞ্চি হলেই এনাফ, অ্যাঙ্গেল ডিগ্রি থাকুক কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের ইউনিট সেট আপ করা কমপ্লিট। আমাদের কাজের সুবিধার্থে আমরা সবগুলো কাজই লেয়ারে করার চেষ্টা করব, যদি আমরা লেয়ার অনুযায়ী কাজ করি আমরা এক্সট্রা কিছু সুবিধা পাবো। তাহলে আমরা লেয়ার দিয়ে কাজ শুরু করি। লেয়ার প্রপার্টিস, নতুন একটি লেয়ার ক্রিয়েট করব, বাই ডিফল্ট 0 লেয়ার থাকে, আমরা নতুন একটি লেয়ারে ক্রিয়েট করলাম এবং আমরা এটার নাম দিলাম ওয়াল, এবং এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিচ্ছি। এখনো কিন্তু আমাদের 0 লেয়ারটি অ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমাদের ওয়াল লেয়ারটি যেন অ্যাক্টিভ হয়, সো আমি এখানে ডাবল ক্লিক করব, ওয়াল অ্যাক্টিভ। এখন আমি যা ড্র করব সেটাই ওয়াল লেয়ারে তৈরি হবে। আমাদের যখন ওয়াল তৈরি করা হয়ে যাবে তারপর যখন ডোর এবং উইন্ডো করব তখন হয়তো আমরা অন্য আরেকটি লেয়ার তৈরি করে নিব, এখন ওয়াল লেয়ার থাকলেই এনাফ। ওকে, প্রথমেই আমরা বাউন্ডারি ওয়াল অথবা এক্সটেরিয়র ওয়াল যেটা দিব সেটার জন্য আমরা চতুর্ভুজ টাইপের একটা ওয়াল হবে, বাউন্ডারি যেরকম। এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডটি ইউজ করব। হোম ট্যাবের ভিতরে রিবনের মধ্যে ড্র প্যানেলের ভিতরে রেক্ট্যাঙ্গেল আমরা এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি, অথবা আমরা চাইলে শর্টকাট ব্যবহার করতে পারি, যেমন শর্টকাট হচ্ছে REC, শর্টকাট কমান্ড ফর রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল কমান্ডটা কার্যকর হয়ে গেল। এখন রেক্ট্যাঙ্গেল কমান্ড এর স্পেসিফিক ফার্স্ট কর্নার পয়েন্ট মানে ফার্স্ট কর্নার পয়েন্টটা কত, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু চাইতেছে, আমরা চাইলে এক্স এবং ওয়াই এর ভ্যালু ইনপুট করতে পারি, অথবা আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করলেও ফার্স্ট পয়েন্ট হিসেবে এটাকেই কাউন্ট করবে। সরি, আমি এখানে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমাকে যে হচ্ছে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু আমি দিচ্ছি 40 ফিট, আমাদের এক্স এর ভ্যালু দেওয়া শেষ। এখন আমরা ওয়াই এর ভ্যালু দিব, ওয়াই এর ভ্যালু দেওয়ার জন্য আমি ট্যাবে ক্লিক করলাম এবং আমাদের ওয়াই এর ভ্যালু চাইছে, ওয়াই এর ভ্যালু দিচ্ছি 50 ফিট। তাহলে এক্স এর দিকে 40 এবং ওয়াই এর দিকে 50 ফিট ডিরেকশনে আমরা একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেললাম। আমি আউটার ওয়াল বা এক্সটেরিয়র ওয়াল এটা সিলেক্ট করলাম। সিলেকশনের ব্যাপারে একটি জিনিস, যখন আমি নিচের দিক থেকে উপরের দিকে মাউসটা নিব, মানে হচ্ছে এখানে আমি একটা ক্লিক করলাম, দেন আমি যখন উপরের দিকে নিচ্ছি আপনারা দেখবেন যে এখানে ডটেড লাইন এবং মাঝখানে গ্রিন কালার দেখা যাচ্ছে। এই সিলেকশনের মানে হচ্ছে যে
এই বর্ডারের ভিতরে, এই বক্সের ভিতরে অবজেক্টের কোনো একটা অবজেক্টের যদি কোনো অংশ টাচ করে তাহলেই সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আপনি দেখেন এই চতুর্ভুজটার জাস্ট অল্প একটু অংশ এটা ক্রস করলো, কিন্তু চতুর্ভুজ পুরোটাই সিলেক্ট হয়ে গেল। আমি ইএচসি প্রেস করে কমান্ডটা ক্যান্সেল করে দিলাম। আবার যদি আমি সিলেক্ট করতে চাই উপর দিক থেকে নিচের দিকে করবো, আমি এখানে একটা ক্লিক করলাম, নিচের দিকে নামাচ্ছি, দেখবেন এই বক্সটা চতুর্দিকে হচ্ছে সলিড সাদা বর্ডার এবং মাঝখানে হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার। তাহলে দেখেন চতুর্ভুজটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, আমাদের যে রেক্টাঙ্গেলটা আমরা ড্র করলাম সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। কারণ হচ্ছে এভাবে যখন আপনি সিলেক্ট করবেন তাহলে পুরো অবজেক্টটা যখন এই হোয়াইট বর্ডারের ভিতরে আসবে তখনই অবজেক্টটা সিলেক্ট হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমি এভাবে করতেছি, এখন কিন্তু পুরো চতুর্ভুজটা যেহেতু এই বর্ডারের ভিতরে আসছে এটা সিলেক্ট হয়েছে। ওকে, তাহলে আমি রেক্টাঙ্গেলটা সিলেক্ট করলাম। এখন আমরা অফসেট করবো, মানে হচ্ছে 10 ইঞ্চি থিকনেসের একটা ওয়াল দেবো আমি। এই জন্য আমি পুরো যে অবজেক্টটাকে আমি অফসেট করতে যাচ্ছি সেই অবজেক্টটাকে প্রথমে সিলেক্ট করলাম, তারপরে ও দিব, সেটা হচ্ছে অফসেট কমান্ড, ইন্টার। এখন অফসেট কতটুকু হবে সেটা আমি থিকনেস দিচ্ছি 10 ইঞ্চি, ইন্টার। এখন এটা ভিতরের দিকে হবে না বাহিরের দিকে হবে? আমি যদি মাউস অবজেক্টের বাহিরের দিকে দিই তাহলে বাহিরে অফসেট হবে, যদি ভিতরের দিকে দিই তাহলে ভিতরে অফসেট হবে। তো আমি ভিতরের দিকে দিতে চাচ্ছি। ওকে, ইএফসি ফর। এখন আমাদের যে ভিতরে ইন্টেরিয়র যে ওয়ালগুলো আছে সেই ওয়ালটা আমরা তৈরি করার চেষ্টা করব। এখন আমি যদি এই অবজেক্টটাকে অফসেট করতে চাই তাহলে পুরো অবজেক্টটাই অফসেট হয়ে যাবে, মানে চতুর্ভুজটাই অফসেট। কিন্তু আমি চতুর্ভুজটা অফসেট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি এই লাইনটা অফসেট হবে, কারণ এই লাইনটার পরে এখানে আমাদের একটা ওয়াল হবে, এখানে আর একটা ওয়াল হবে এক্স ডিরেকশনে। তাহলে আমাদের এটা কী করবে, এক্সপ্লোড করে ফেলতো। আমি চতুর্ভুজটা রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এটা যেন একটা স্ট্রেট লাইন হয়। মডিফাই প্যানেলের ভিতরে এখানে আমরা এক্সপ্লোড অপশন পাচ্ছি, এক্সপ্লোড আমি এখানে সিলেক্ট করে দিলাম। ওকে, এখন পুরো অবজেক্টটা আলাদা আলাদা হয়ে গেল, পুরো রেক্টেঙ্গেলটা আলাদা আলাদা হয়ে গেল। এই লাইনটাকে আমি অফসেট করব, সেম একইভাবে ও ফর অফসেট, ইন্টার। এবং এটা এক্স ডিরেকশনে কতটুকু আমি নিতে চাচ্ছি, এক্স ডিরেকশনে আমি 15 ফিট নিতে চাচ্ছি, 15 ফিট এক্স ডিরেকশন আমরা এই লাইনটার অফসেট করে ফেললাম। আবার ইন্টার দিলাম, আমাদের কমান্ড শেষ। আবার আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, 5 ইঞ্চি আমি একটা ওয়াল দিব, ইন্টার, 5 ইঞ্চি ওয়াল হয়ে গেল। এখন যদি আমি আবার ইন্টার দিই এটা ক্লোজ হয়ে গেল। সেম একইভাবে আমাদের এখানে একটা টয়লেট হবে, সো আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, ও ইন্টার। আমাদের টয়লেট এক্স ডিরেকশন হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি। ওকে, হয়ে গেল, আবার ইন্টার দিলাম, কমান্ড ক্যান্সেল। আবার যদি ইন্টার দিই, অটোকেটের সর্বশেষ যে কমান্ডটি ছিল, যেই কাজটি আমি সর্বশেষ করেছি সেই কমান্ডটি আবার কার্যকর হবে। তো আমি আমার আবার অফসেট কার্যকর হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি যে আবার 4 ফিট 10 ইঞ্চি না, আমি চাচ্ছি যে 5 ইঞ্চি একটা ওয়াল হবে, ইন্টার। এই অবজেক্টটা হবে, এই অবজেক্টটা সিলেক্ট করে দিলাম ডান পাশে। ওকে, ইন্টার। তো আমি আবার যদি করতে চাই যে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, ও ইন্টার, এবং আমি অফসেট করতে চাচ্ছি, অফসেট করতে চাচ্ছি 4 ফিট 3 ইঞ্চি, হয়ে গেল, ক্যান্সেল করে দিলাম, সিলেক্ট, ও ইন্টার, 5 ইঞ্চ, ইন্টার। ওকে, তাহলে আমাদের একটা বেডরুম, টয়লেট এবং উটিএস, এবং এখানে আরেকটা টয়লেট হবে। ওকে, এখন আমাদের এক্স ডিরেকশনে ওয়াল দেওয়া শেষ। এবার আমরা ওয়াই ডিরেকশন থেকে আমরা যদি করি, সেম একইভাবে আমরা অফসেট নিয়ে নিয়ে ওয়াই ডিরেকশনে আমাদের একটা রুমের দৈর্ঘ্য কতটুকু সেই দৈর্ঘ্যটা আমরা প্লেস করবো। এর জন্য আমি ওয়াই ডিরেকশনের এই লাইনটাকে পিক করলাম, ও অফসেট কমান্ড নিলাম, এবং আমার ওয়াই ডিরেকশনে এটা লেন্থ কত হবে, ওয়াই ডিরেকশনে আমাদের হচ্ছে 15 ফিট 1 ইঞ্চি, 15 ফিট 1 ইঞ্চি চলে আসলো। আবার ইন্টার দিয়ে কমান্ড শেষ করে দিলাম, আবার সিলেক্ট করলাম, ও অফসেট কমান্ডটা আবার নিলাম, এবং এখানে আমার ওয়ালের থিকনেস হচ্ছে 5 ইঞ্চি 5 ইঞ্চি লিখলাম, ইন্টার, 5 ইঞ্চি হয়ে গেল, ইন্টার, আমাদের কমান্ড শেষ।
এই যে এক্সট্রা যে অংশটা, মানে আমাদের এটা হচ্ছে বেডরুম, বেডরুমের বাহিরে এই লাইনগুলো আমাদের দরকার নাই, তাহলে আমাদের কি করতে হবে, এই লাইনটাকে ট্রিম করে ফেলতে হবে। ট্রিম করার জন্য আমি এখান থেকে এখান পর্যন্ত, মানে হচ্ছে এই চারটা লাইনকেই, তিনটা লাইনকে আমি সিলেক্ট করলাম, এখন আমি ট্রিম করবো, মানে বাকি অংশটাকে ফেলে দেবো। ট্রিম করার জন্য মডিফাইয়ের ভিতরে এখানে ট্রিম টুলটি আছে, কিন্তু আমি যদি শর্টকাট ব্যবহার করতে চাই তাহলে টি আর এন্টার ট্রিম করো, আমি কোন অংশটা ফেলে দিব, এখন যে অংশটা ফেলে দিব, যে অংশটা আমি চাচ্ছি না সেই অংশটাকে সিলেক্ট করলে সেই অংশটা বাদ হয়ে যাবে। তো আমি এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করলাম, মানে এই অংশটা আমি চাচ্ছি না, সিলেক্ট করে দিলাম। আমার এখন কাজ শেষ, আমি ইএসসি অথবা ইন্টার প্রেস করে আমার কমান্ডটাকে আমি ক্লোজ করে ফেলতে পারি। আমি ইএসসি দিলাম ফর এক্সিট, এইটা আমার ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমাদের এই রুমটা কমপ্লিট। তারপরে এই যে টয়লেট, টয়লেটের ওয়াই ডিরেকশনে টয়লেটের দৈর্ঘ্য কত, অফসেট কমান্ড নিলাম ইন্টার 9 ফিট 10 ইঞ্চি, ওয়াই ডিরেকশন হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি, ইন্টার 9 ফিট 10 ইঞ্চি, ওকে। আবার ইন্টার দিলাম, কমান্ড ক্যান্সেল, সিলেক্ট করলাম এই অবজেক্টটাকে, আমি অফসেট করতে যাচ্ছি ও ইন্টার 5 ইঞ্চি, ওকে। এবার শুনে আসলাম, ওকে, আমার এটাও সিলেক্ট করা শেষ, ইন্টার, আমার কাজ শেষ। এখন আমি চাচ্ছি যে এই অতিরিক্ত অংশটা, এই অংশটা এবং এই অংশটা আমাদের জন্য না থাকে, তাহলে আমি পুরোটা সিলেক্ট করলাম। আবার একইভাবে অবজেক্টগুলো আমার সিলেক্ট করা হয়ে গেল, তারপর টি আর দিলাম ট্রিম করার জন্য, এবং এখান থেকে এখান পর্যন্ত এই অংশটা আমি চাচ্ছি না, সিলেক্ট করে দিলাম, এই অংশটা আমি সিলেক্ট করে দিলাম, তাহলে ট্রিম হয়ে গেল। এখন এই লাইন, এই লাইনটাও চাচ্ছি না, আমি এটাকে পিক করলাম, এই লাইনটা চাচ্ছি না, এই লাইনটাকেও চাচ্ছি না, তাহলে আমাদের এটা হয়ে গেল। ইন্টার দিয়ে আমি কমান্ড ক্লোজ করে দিলাম। তারপর আমাদের এইখানে যে টয়লেটটা আছে, টয়লেটটার জন্য ওয়াই ডিরেকশন আমাদের দৈর্ঘ্য হচ্ছে, দৈর্ঘ্য দেওয়ার জন্য আমি প্রথমে এই লাইনটাকে সিলেক্ট করলাম ও, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে 4 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে। আবার এই লাইনটাকে সিলেক্ট করলাম ও, ফর অফসেট কমান্ডটা আমি দিলাম 5 ইঞ্চি করলাম, ওকে। এইদিকে যাচ্ছি আমি, 5 ইঞ্চি হয়ে গেল, ইন্টার। এই অতিরিক্ত অংশটা আমি চাচ্ছি না, তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, টি আর ইন্টার, এই লাইনটা থাকবে, এগুলোও থাকবে, এটা থাকবে না, এটা থাকবে না, আমাদের এটা ড্র করা হয়ে গেল। এখন এই পাশে আমাদের আরেকটা বেডরুম হবে, বেডরুমের জন্য আমি এই লাইনটাকে সিলেক্ট করব, বেডরুমের ওয়াই ডিরেকশনের সাইজ হচ্ছে 11 ফিট, 11 ফিট 8 ইঞ্চি, অফসেট নিয়ে নিলাম, ইন্টার দিয়ে অফসেট কমান্ডটা আমি ক্লোজ করে দিলাম, এক্সিট হয়ে গেল। আবার এই লাইনটাকে সিলেক্ট করলাম ও ইন্টার, এবং এটার থিকনেস, এই ওয়ালের থিকনেস আমি দিতে চাচ্ছি 10 ইঞ্চি, 10 ইঞ্চি লিখলাম, ইন্টার, এই দিকে হবে আউটসাইডে, 10 ইঞ্চি থিকনেস আমাদের ওয়াল হয়ে গেল, ইন্টার। এখন এই যে অতিরিক্ত অংশটা আমাদের দরকার নেই, এই অংশটা আমাদের কেটে দিতে হবে। এর আগে যে আমরা ট্রিম করলাম, এখন যদি আমি ট্রিম করতে চাই, এই লাইনটাকে ট্রিম করতে পারবো, এই লাইনটাকে ট্রিম করা যাবে, কিন্তু এই লাইনটাকে ট্রিম করা যাবে না। কারণ হচ্ছে ট্রিম হয় কখন, যখন একটা লাইন আরেকটা লাইনকে টাচ করে অথবা ইন্টারসেক্ট করে, তাহলে আমরা ট্রিম করতে পারবো। যদি টাচ না করে অথবা ইন্টারসেক্ট না হয়, তাহলে কিন্তু আমরা ট্রিম করতে পারবো না। তো এই জায়গায় এই লাইনটাকে কিন্তু আমরা ট্রিম করতে পারবো না, যেহেতু এটা টাচ করে না, কিন্তু আমি তো এই লাইনটাকেও আমি চাচ্ছি না, অতিরিক্ত যে অংশটা সেটাকে আমি চাচ্ছি না। এটা করার জন্য দুইটা অপশন আছে, আমরা ট্রিম করতে পারি, যদি ট্রিম করতে চাই তাহলে এই লাইনটাকে আমাদের এই লাইন পর্যন্ত বাড়াইতে হবে, বাড়ানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সটেন্ড করতে হবে। এই লাইনটাকে সিলেক্ট করলাম, এই লাইনটাকে আমি সিলেক্ট করলাম, এখানে যদি আমরা আসি ট্রিম এর ড্রপ ডাউন ডাউনে যদি ক্লিক করি, এক্সটেন্ড, এই লাইনটাকে আমি বড় করতে চাচ্ছি, ওকে, ইন্টার, তাহলে আমি কি এক্সটেন্ড করে ফেলাম, লাইনটা ছোট ছিল সেটাকে আমি বড় করলাম। এখন যদি আমি পুরোটাকে সিলেক্ট করি, ওকে, টি আর ইন্টার, এখন আমি এই লাইনটাকে যাচ্ছি না, এই লাইনটাকেও যাচ্ছি না, ওকে, তাহলে আমাদের অতিরিক্ত অংশটা আমরা কেটে ফেলতে পারলাম, আমাদের বেডরুম কমপ্লিট। এই জায়গাতে আমাদের একটা স্টেয়ার হবে, স্টেয়ারের জন্য আমরা 10 ফিটের মতো জায়গা রাখবো, তো 10 ফিট দূরে তাহলে আমাদের এই লাইনটার অফসেট হবে 10 ফিট, 10 ফিট দূরে চলে আসলো, ওকে। আবার এই লাইনটিকে সিলেক্ট করলাম,
অফসেট কমান্ড দিলাম এবং এখানে আমরা 10 ইঞ্চি ওয়াল দিব 10 ইঞ্চি এন্টার কমান্ড দিয়ে আমরা এই লাইনটাকে শেষ করে ফেললাম তারপরে আমাদের এইখানে আরেকটা ছোট একটা স্টোররুম হবে স্টোররুমের জন্য আমাদের স্টোররুমের সাইজটা দিতে হবে সে সিলেক্ট করলাম উ লাইনটা আগে যে লাইনটাকে অফসেট করব সেটাকে সিলেক্ট করলাম অফসেট কমান্ড নিলাম এবং এখানে আমরা চাচ্ছি 3 ফিট 10 ইঞ্চি হবে এটা 3 ফিট 10 ইঞ্চি আমরা এখানে একটা ছোট রুমের জন্য ইয়া করলাম এন্টার লাইনটাকে সিলেক্ট করলাম আবার অফসেট কমান্ড নিলাম 5 ইঞ্চি ওকে 5 ইঞ্চি হয়ে গেল ডিরেকশন আমরা করলাম এক্স ডিরেকশনে এই রুমে দৈর্ঘ্যটা কত এক্স ডিরেকশন হচ্ছে এটা হচ্ছে 5 ইঞ্চি 5 ফিট হবে সো আবার অফসেট কমান্ড 5 ফিট এন্টার তো 5 ফিট চলে আসলো এন্টার কমান্ড ক্লোজ ফাইল লাইনটিকে সিলেক্ট করলাম অফসেট কমান্ড নিলাম এবং 5 ইঞ্চি না আমরা এখানে 10 ইঞ্চি থিকনেসের ওয়াল দেব 10 ইঞ্চি এন্টার 10 ইঞ্চি থিকনেস হয়ে গেল এই জায়গায় আমাদের একটা টয়লেট হবে টয়লেটের জন্য হচ্ছে 10 ফিট 10 ফিট দূরে চলে আসলো এবং এটা এই ওয়ালটার থিকনেস হবে অফসেট কমান্ড নিলাম 10 ইঞ্চি আমাদের এই অংশটা দরকার নেই থাকবে না এই লাইনটাও থাকবে না এন্টার তারপরে এখানের যে অংশটা ছিল এই অতিরিক্ত অংশটা কিন্তু আমাদের দরকার নেই এই এই লাইনটাকে সিলেক্ট করব তাহলে সিলেক্ট করলাম ই আর এন্টার এবং এই অংশটা কেটে দিলাম এই পাশে আমাদের একটা রুম হবে যে রুমটা হচ্ছে বেডরুম বেডরুমটার জন্য এই লাইনটাকে সিলেক্ট করলাম ও এবং বেডরুমের দৈর্ঘ্য এক্স ডিরেকশনে দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট 10 11 ফিট 10 ইঞ্চি দিয়ে দিলাম এইটার অফসেট হবে যেটা ওয়ালের থিকনেস হচ্ছে 10 ইঞ্চি এখন এই লাইনটাকে আমাদের এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড না করলে আমরা অতিরিক্ত অংশটা কেটে ফেলতে হবে আমাদের এই অংশটা দরকার হবে না কারণ এই লাইনটা এখানে আসবে এবং এটা একটা রুম হবে সো এর আগে আমরা দেখেছিলাম যে আমরা লাইনটাকে এক্সটেন্ড করি এবং তারপরে ট্রিম করি আমরা যদি এক্সটেন্ড না করি তাহলে আমাদের এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে চ্যাম্পার চ্যাম্পার কমান্ডের মধ্যে আমরা কাজটা করতে পারি চ্যাম্পার ক্লিক করলাম আমরা যাচ্ছি এই লাইনটা এই লাইনটাকে টাচ করবে এবং অতিরিক্ত অংশগুলো থাকবে না ওকে এই লাইনটাকে টাচ করলো এবং অতিরিক্ত অংশগুলো থাকলো না আবার আমি চ্যাম্পার কমান্ডটা সিলেক্ট করলাম ইন্টারপ্রেস করে এই লাইনটাকে টাচ করবে একটা রুম হয়ে গেল ফাইন কারণ আমাদের এই লাইনটাও তো অতিরিক্ত এটাও তো আমাদের দরকার নেই তাহলে আমরা সিলেক্ট করলাম এবং আমরা ট্রিম করে দিব টি আর ইন্টার আমাদের ওয়াই ডিরেকশনে আমরা রুমের লেন্থ দেই নাই তাহলে আমাদের এটা সিলেক্ট করতে হবে এই লাইনটা এবং আমাদের ওয়াই ডিরেকশন হচ্ছে 11 ফিট 10 ক্লোজ করে দিলাম আবার লাইনটাকে সিলেক্ট করলাম ও ইন্টার যেহেতু 10 ইঞ্চি ইন্টার সেম ভাবে আমরা চ্যাম্পার কমান্ডটা আবার ইউজ করতে পারি চ্যাম্পার এই লাইনটা হবে আবার চ্যাম্পার এই লাইনটা এই অংশটাকে আমরা অতিরিক্ত অংশ রাখতে চাচ্ছি না সিলেক্ট করলাম টি আর এন্টার এই লাইনটা থাকবে না আমাদের বেডরুম কমপ্লিট এই অংশটা মোটামুটি হয়ে গেছে কিন্তু এই পাশটা আমাদের রয়ে গেল এই বেডরুমের পরে আমাদের একটা কিচেন আছে কিচেন রুমটার ওয়াই এক্স ডিরেকশনে আমাদের লেন্থ হচ্ছে লেন্থ দেওয়ার জন্য এই লাইনটাকে সিলেক্ট করলাম ও ইন্টার এবং এক্স ডিরেকশনে হচ্ছে 10 ফিট করলে এখানে ওকে কমান্ড নিলাম
ইন্টার, এবং এটার থিকনেস হচ্ছে 10 ইঞ্চি, ইন্টার 10 ইঞ্চি। ওকে, ইন্টার দিয়ে কমান্ড শেষ করে দিলাম। এবার আমাদের এই লাইন থেকে আমাদের ওয়াই ডিরেকশনে আমাদের কিচেনের দৈর্ঘ্য কত সেটার জন্য অফসেট কমান্ড 7 ফিট 7 ইঞ্চি দিচ্ছি, ইন্টার। এই পাশে 7 ফিট 7 ইঞ্চি দিলে আবার ইন্টার, কমান্ড ক্লোজ করে দিলাম, এলেন্টেক সিলেক্ট করলাম, অফসেট কমান্ড নিলাম এবং এটা হচ্ছে 5 ইঞ্চি, ইন্টার 5 ইঞ্চি। এই অতিরিক্ত অংশটা প্রয়োজন নেই, তাহলে আমরা সিলেক্ট করলাম তিনটা লাইন, টি আর, ইন্টার প্রিন্ট করে দিব, এলেনটা এবং এখন আমাদের এইখানে ওয়াই ডিরেকশনে এখানে একটা টয়লেট হবে। টয়লেটটার জন্য আমাদের ওয়াই ডিরেকশন লেন্থ হচ্ছে 4 ফিট, ইন্টার। ওয়ালটার থিকনেস দিচ্ছি, আবার অফসেট কমন নিলাম, এখানে আমাদের যে অতিরিক্ত অংশগুলো এই অংশগুলো আমাদের প্রয়োজন হবে না। আমাদের এখান থেকে এখান পর্যন্ত এই জায়গা থেকে আমাদের যে টয়লেট আছে টয়লেটের সাইজটা কত আমরা এক্স ডিরেকশন লেন্থ দিব, সেজন্য আমরা আবার অফসেট নিলাম, ইন্টার, এবং এটা হচ্ছে 6 ফিট, ইন্টার 6 ফিট হলে আবার এলেনটেক সিলেক্ট করলাম, উ, ইন্টার, এবং এটা হচ্ছে 5 ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, 5 ইঞ্চি। পুরোটা সিলেক্ট করলাম, টি আর, ইন্টার, এই অংশটুকু থাকবে না, আমাদের এই অংশটারও প্রয়োজন হবে না। সো আমরা চ্যাম্পার ইউজ করতে পারি, আবার ইন্টার, এখানের অংশটাও সেম হবে, আমাদের শুধু এই অতিরিক্ত অংশটার প্রয়োজন নেই। প্রয়োজন নেই, সো আমরা চ্যাম্পার ইউজ করতে পারি, এখানে চ্যাম্পার এই অংশটা থাকবে, এই অংশের সাথে এই অংশটা টাচ করবে, বাকি অংশটা কেটে গেল, ইন্টার। আবার আমরা চ্যাম্পার কমান্ড নিলাম, এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে, আমাদের সবগুলো রুম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের একটু ফাইন টুনিং করতে হবে, আমরা জায়গায় ইন্টারসেক্ট হয়েছে যেমন এই অংশটা থাকবে না, আমি একটু তাড়াতাড়ি ফাস্ট করে দিচ্ছি। আমাদের যে এন্ট্রি যে অংশটা থাকবে সেটা সিলেক্ট করার জন্য আমাদের এখানে একটা রাউন্ড একটা শেপ হবে, সেজন্য আমরা এখান থেকে আর্ক সিলেক্ট করব। আর্ক অনেকভাবেই ড্র করা যায়, 3 পয়েন্ট আর্কটা সিলেক্ট করতেছি আমি, 3 পয়েন্ট আমার এখানে। এইরকম হবে, ওকে, এবং এই অংশটাকে আমরা রাখতে চাচ্ছি না। এটা সিলেক্ট করলাম, 12 ইঞ্চ, আরেকটা দিলাম, ইন্টার, সিলেক্ট করলাম, ইন্টার, এখন আমাদের এই অংশগুলো টাচ করলো না, যেহেতু করলো না সেটা আমাদের টাচ করাইতে হবে, সেজন্য আমরা পুরোটা সিলেক্ট করলাম, এক্সটেন্ড কমান্ডটা নিলাম, কোন লাইনটা এক্সটেন্ড হবে,
এখানে গ্লাস হবে, গ্লাসের শেপটা দিলাম আমরা এখানে, এবং এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দেওয়ার জন্য এল আমি লাইন কমান্ড নিচ্ছি, এই জায়গাতে আমি দিতে চাচ্ছি যে এই অংশটা। এখানে একটা জিনিস খেয়াল করবেন আপনারা, মার্ক যে পয়েন্টটা করতেছে চতুর্ভুজ যেটা হচ্ছে সেটা আসলে হচ্ছে এই অপশনটার কারণে, সেটা হচ্ছে ও স্ন্যাপ কমান্ড, এবং ও স্ন্যাপ কমান্ডটা শর্টকাট হচ্ছে F3। আমরা F3-তে দেখি, রাইট ক্লিক যখন করব তখন দেখতে পাবো যে আসলে কোন কোন পয়েন্টগুলো আপনি চাচ্ছেন, যে পয়েন্টগুলো আপনি চাচ্ছেন যে আমি একটা লাইনে ক্লিক করে এই পয়েন্টগুলো যেন মার্ক করে, তাহলে এই অপশনটা সিলেক্ট করে দেবেন। এখানে দেওয়া আছে সেন্টার এবং ইন পয়েন্ট এবং স্টার্ট পয়েন্ট, এই পয়েন্ট সিলেক্ট করে মিড পয়েন্ট, কোনো একটা লাইনের মিড পয়েন্ট কিন্তু সে সিলেক্ট করবে না যেহেতু এখানে এটা অন করা নাই। আমরা যদি দেখি আসলে কি হয় ব্যাপারটা, এল ইন্টার, এটা কিন্তু সিলেক্ট করে এই পয়েন্টটা সিলেক্ট করছে, এই পয়েন্টটা সিলেক্ট করছে, কিন্তু মাঝখানে মিডল পয়েন্টটা সিলেক্ট করতেছে না, কারণ এখানে মিডল পয়েন্টটা অফ করা। আমি মিডল পয়েন্ট অন করে দিই, আমি কিন্তু এখানে মিডল পয়েন্টটা পাচ্ছি, এই যে মিডল পয়েন্ট। তো এখানেও আমরা হচ্ছে এটা আমরা সিলেক্ট করতে পারি, যখন আপনি কোনো জায়গায় স্ন্যাপ পাবেন না তখন বুঝতে হবে যে এখানে কোনো সমস্যা, এবং এটা অন করা আছে বিধায় আমরা করতে পারতেছি, এটা দেখাচ্ছে যদি অফ থাকে তাহলে কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না পয়েন্টে। ওকে, আমরা একটা লাইন ড্র করব এবং আমি চাচ্ছি লাইনটা এইখানে ড্র করব, হচ্ছে মিডল পয়েন্ট। ওকে, অংশটা সিলেক্ট করলাম, হচ্ছে প্রবেশ পথ এবং এগুলো হচ্ছে গ্লাস। ওকে, আমাদের ফাইন টুনিং করা শেষ, নেক্সট পার্টে আমরা দেখবো যে কিভাবে ডোর এবং উইন্ডো প্লেস করতে হয়, কিভাবে ডিজাইন সেন্টার ব্যবহার করতে হয়, সে পর্যন্ত।